প্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম। আজ আমি চলে এসেছি চলন মিলের মাঝে, ঘাসিপীরের মাজারে, এই মাজারটি ভ্রমণ করতে। দেখুন, আমার মতো আর অনেক মানুষ এসেছে এই মাজার ভ্রমণ করতে। দেখুন কত নৌকা এসেছে এই চলন মিলের মাঝে, এই ঘাসিপীরের মাজার দেখতে। অনেক দূর দূরান্তর থেকে এখানে ভ্রমণ করতে এসেছে অনেক পর্যটক। সুদূর নওগাঁ, বগুড়া থেকেও অনেক মানুষ এসেছে, আমি তাদের সাথে কথা বলেছি। দেখতে পাচ্ছেন ভরি ধৌত করছে খিচুড়ির মধ্যে দিয়ে রান্না করার জন্য। আহ, কী যে স্বাদ হবে! এরা খিচুড়ি রান্না করার জন্য চাউল ধৌত করছে। সুদূর সিরাজগঞ্জ থেকে এরা নৌকা যোগে চলে এসেছে এই ঘাসিপীরের মাজারে ভ্রমণ করতে বা সিন্নি বিতরণ করতে। এদের রান্না করা সিন্নিতেই অনেক অসহায় মানুষের মুখে খাবার জোটে। দেখুন এরা কত আনন্দ করছে, এদের আনন্দ দেখে মনে হচ্ছে আমি নৌকায় গিয়ে এদের সাথে যাই নাচি। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যদি ভ্রমণ করতে ইচ্ছা পোষণ করেন, তাহলে আমাদের এই চলন বিলের মাঝে ঘাসি দেওয়ান সাহেবের মাজারটা ভ্রমণ করে যাবেন, খুব ভালো লাগবে, আনন্দ পাবেন। দেখুন চলন বিলের মাঝে এরা কত আনন্দ না করছে, এদের মনে কত ফুর্তি আছে। প্রিয় সুদী, এই ঘাসিপীরের মাজারে অনেক সুন্দর সুন্দর জিনিসপাতি উঠেছে। দেখতে পাচ্ছেন কাঠের তৈরি ঘরগুলো, মনে হচ্ছে কত সুন্দর তাজমহল, আগ্রার তাজমহল। আবার দেখতে পাচ্ছেন এই যে ভ্রাম্যমান অনেক ফুল, মালা, চুড়ি, বিভিন্ন জিনিসপাতি নিয়ে এরা এই ঘাসিপীরের মাজারে ব্যবসা শুরু করেছে। শুধু তাই নয়, দেখুন অসহায় মিসকিনও ভিক্ষা করতে বসে গেছে। ভ্রাম্যমান ফুলওয়ালা বা বেলুনওয়ালাও জীবিকা নির্বাহ করছে এই ঘাসিপীরের মাজারে এসে বেলুন বিক্রি করে। কি যে জাদু আছে! আনমনা ছেলেটিও অবাক চেয়ে আছে ঘাসিপীরের মাজারের দিকে। দেখতে পাচ্ছেন হযরত ঘাসি দেওয়ান রহমতুল্লাহের মাজার শরীফ, এখানেই তিনি শায়িত আছেন। অনেক ভক্ত দর্শকবৃন্দ তাকে দেখতে, তার মাজারটা দেখতে চলে এসেছে। প্রিয় ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, তাহলে আমার এস.আর.র রূপসী বাংলা ফেসবুক পেজটি ফলো, লাইক কমেন্ট শেয়ার এবং এস.আর.র রূপসী বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। প্রিয় সুদী, আজ আর নয়, অন্য একদিন অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।